বছর শুরুতেই রাজির পর আসতে চলেছে মেঘনা গুলজারের নতুন ছবি ছাপাক। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালকে নিয়ে মেঘনা গুলজারের এই ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে অর্থাৎ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোনকে। সোমবারই প্রকাশ্যে এলো দীপিকার ছাপাক লুক, যেখানে দীপিকার সঙ্গে অ্যাসিড আক্রান্ত লুকের চেহারা একেবারেই মেলানো যাচ্ছে না। দীপিকার ছাপাক লুক প্রকাশ্যে আসার পরই প্রশংসায় পঞ্চমুখ সিনেমা প্রেমীরা। সোশ্যাল মিডিয়ার দ্বারা উঠে আসছে সেই ছবি। ছবির কাজ শুরুতেই দীপিকার এই ছাপাক লুক আরো প্রত্যাশা বাড়িয়ে দিল মানুষের। ব্যুরো রিপোর্ট, স্টার অনুভব নিউজ।